বিভিন্ন ছাড় দেওয়ার পরও দেশে প্রবাসী আয়ের পরিমাণ ধারাবাহিকভাবে কমছে অক্টোবর মাসের প্রথম সাতাশ দিনে রেমিটেন্স এসেছে একশো কোটি ডলার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিটেন্সের পরিমাণ দাঁড়াবে মাত্র একশো কোটি ডলার এর আগে গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স এসেছিল সেপ্টেম্বরে যার পরিমাণ একশো কোটি ডলার এবার তার চেয়েও চার কোটি ডলার কম রেমিটেন্স আসছে বলে ধারণা করা হচ্ছে রোববারের বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এই চিত্র দেখা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী অক্টোবরের প্রথম সাতাশ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে সাতাশ কোটি চৌষট্টি লাখ ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে একশো পাঁচ কোটি ছিয়াশি লাখ ডলার বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চৌষট্টি লাখ ডলার সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে যার পরিমাণ বত্রিশ কোটি সাতচল্লিশ লাখ ডলার লন্ডনে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অফ পাবনা নামের একটি সংগঠনের উদ্যোগে শীতকালীন বাহারি পিঠা ও সাজ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান পূর্ব লন্ডনের বার্কিং রোডের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান করা হয় অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন শফিকুল ইসলাম মাহতাব হোসেন জহরুল ইসলাম মিলন সৈকত হায়দার মামুন কাদেরি ইশাক আলী তুহিন সাইফুল স্বপন আয়ুব আলী ফারুক সাজু ও উজ্জ্বল সহ আরও অনেকে অনুষ্ঠানে অতিথি ছিলেন বার্কিং কাউন্সিলের লিডার ডরেন রোড রোডওয়েল কাউন্সিলর ফিরোজ গনি কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হালিম রফিকুল্লা মুন্সি ও মোহসেন হাবিব পিঠামেলার আয়োজনের সঙ্গে ছিলেন সুরাইয়া সুমি রিনা এবং ডোনা শর্মি আখি সীমা সেলিনা নীলা সহ আরও অনেকে বাহারি পিঠার মধ্যে ছিল ভাপা পিঠা পুলি পিঠা পাটি সাপটা পিঠা চৈতি পিঠা তাল পিঠাসহ প্রায় পঞ্চাশটির মতো বেশি বিভিন্ন রকমের পিঠার আয়োজন এমন আয়োজনে হাজার মাইল দূরের ফেলে আসা স্মৃতিকে স্মরণ করেন যুক্তরাজ্য প্রবাসীরা আজকে এখানে সবাই পাবনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিরা পিঠা উৎসব করছে পিঠা ও সাজ উৎসবের যারা অত্যন্ত পরিশ্রম করে আজকে এই পিঠা অনুষ্ঠানকে আয়োজন করেছে আমার ভাই বন্ধু আমরা সবাই মিলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যেন আগামী দিনে বড় পরিসর একটা হল নিয়ে সুন্দর একটি প্রোগ্রাম করতে পারি সেখানে থাকবে শুধু পাবনার না সারা বাংলাদেশের কমিউনিটি থাকবে অনুষ্ঠানে আমি যোগদান করে খুব খুশি আমাদের ছোট্ট একটা বাংলাদেশের মতো মনে হচ্ছে সবাই We have a great community and we fought together to make sure that this community works for one another and that's why I'm proud to say that I want to represent Barking and the heart of Bagnum in making sure that all of our communities, no matter where they come from around the world, Peter Mellor! Peter!